সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয় ওকে ঠাকুরগাঁও থেকে মিষ্টি এনেছে বলে গোলাম রাব্বানি ভাই হা করেন মিষ্টি খান না নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে যে বেচারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় হারাম খাইয়া ঘুষ খাইয়া ঘুড়ি বানাইছে আই হাইব্রিড ঘুড়ি কথা কর না কেন একরা আখেরি ঘুড়ি দেখেননি ঘুড়ি গাঁও কাছে নামি ঈদের নামাজ পরে একজন ঈদের নামাজ শেষে যে বলছে হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আসেন না হুজুর আজকের এই মহা আনন্দের দিনে পবিত্র দিনে আপনার সাথে একটু কাঁধে কাঁধ মিলাই বুকের সাথে বুক মিলাই কোলাকুলি করি এই কথা বইলে আমারে হাত ধরে মুসাফা করে বুকে নিতে চায় আমিও চেষ্টা করি আর বুকে যাব মাঝখানে পেয়া ধরে বিড়ি খেতে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন বলেন তো এই উত্তরবঙ্গের ঠাকুরগঞ্জের জয়পুরহাট এবং সহজ সরল সাদা মনের মানুষ এই মনের মানুষ আমাদের সাদা দিলে কোনো কাজ কথাকে বুঝতে পারছেন আপনারা যেভাবে হইছিল মানে সিল্লে পাল্লা করতেছে কয়েকদিন আগে তো দিনের বেলা ওয়াজ করে গেছে আপনার সাথে বেশি লোক তাও এত সিল নেই কিছু মিডিয়া ক্যামেরা বসে কি হয়েছে সে হয়েছে দেখা যায় না এখন এই জায়গায় দোষ দিলে তো দুই জনারই দেওয়া যায় যেমন আপনারও দোষ দেওয়া যায় আবার কুমুটির লোকেরও দোষ দেওয়া যায় ওনারা কেন স্টেজ এত নিচুতে করলেন আর দুই তিন ফুট কেন উঁচু করলেন না তিন ফুট উঁচু করলে সবাই দেখতে পারত মিডিয়ার তখন সমস্যা হইত আপনার দোষ হলো আপনি ওই মুড়েই কেন বসলেন সামনে কেন বসলেন না এ তো আপনারও দোষ আছে হুজুরকে দেখা দেয় আত্মীয় হওয়া কেন আপনি সাইডে বসলেন আপনি সামনে বসলেন না আচ্ছা যাই হোক কারো দোষ না কারো অপরাধ না যেরকম পরিবেশ আছে এটাকে মেনে নিয়ে আমাদের আজকের কাজ চালিয়ে যেতে হবে তাই না দেখার কিন্তু কিছুই নাই আমিও পুরুষ মানুষ আপনারাও পুরুষ মানুষ আপনারও যা যা আমারও তাই এরপরেও যদি দেখার খুবই ইচ্ছা হয় আমি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকি আপনারা দেখেন আমি দাঁড়াবো দাঁড়াই দাঁড়াই পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে আপনারা দেখেন তারপরই বসবো এরপরে যেন চিল্লা পাল্লা না মিডিয়ার ভাইরা আসছে আজকে যে হাতপুকুর উত্তরপাড়া হরিপুর ঠাকুরগাঁয়ে এই বিশাল আয়োজন হয়েছে আজকে এখানে কয়েক হাজার মানুষ শুনতেছেন এটা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ জানবে যে না দুই দিন ব্যাপী ওয়াজ হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে একদিন আব্দুল খালেক শরীয়তপুরি আর একদিন গোলাম রব্বানি যুক্তি এটা এটা তামাম পৃথিবীর মানুষ জানুক এবং এখানে কি আলোচনা হয়েছে এটা তারাও শুনুক আপনারা কি চান না তাহলে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু ত্যাগ স্বীকার করতে হবে এই মিডিয়ার ভাইরা মাঝে মাঝে উঠবে এ পাশের ভাইরা চিল্লাপাল্লা করবেন না এই ছেলেটার নাম সাদি আমার সাথে থাকে ঠিক আছে আমরা বগুড়া থেকে আসছি সেই রাতে মাহফিল ছিল যমুনা সেতু ওখান থেকে আইসা দিনের বেলায় পীরগঞ্জে বাস করছি ওখান থেকে এসে এখানে এসে কথা বুঝতে পারছেন এরপরে আমরা এখান থেকে শেষ করে চলে যাবো গাজীপুর কালীগঞ্জ থানা তিন দিন ভাবে মাহফিল শেষ দিনে আমি আছি এইভাবে চলবে পরের দিন ঢাকা পরের দিন কুমিল্লা পরের দিন দিনের বেলা কিশোরগঞ্জ রাতের বেলা মহাবিল পুরো বছরে সেদিন মুখস্ত আছে বলবো বইলে কোনো লাভ নাই রাগ করতেছেন আপনারা এই জন্য আবারও হয়তো বা দেখা হতে পারে আপনাদের সামনে 13ই ফেব্রুয়ারি দিনের বেলা তাই না এরপরে আবারও দেখা হবে 18ই মার্চ এরপরে আবারও দেখা হবে 27শে মার্চ ওটা হলো বালিয়া ডেঙ্গি এত দূরে হয়তো নাও যেতে পারবো তো যাই হোক এজন্য ভালোবাসা এক দিনেই শেষ নয় এবছরে যেহেতু আসতেছি আরো দু চার বার দেখা হবে ইনশাআল্লাহ দুই বছর আমি ঠাকুরগাঁয়ে আসিনি দুই বছর গ্যাপ দিয়ে আবার আসতেছি আরেকটিবার সালাম দিয়ে আমি আবার কথা বলা শুরু করবো আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন দাঁড়ানো ভাইরা বসে যান বারবার এদিকে চাপান ওদিকে চাপান বসেন এইরকম করতে করতে এক ঘন্টা চলে গেলে ওয়াজ করবো এই জন্য এগুলো যেন না করা লাগে স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্ব পালন করেন খালি যে কাঠ লাগায় ঘরের না স্বেচ্ছাসেবক মানে কি দায়িত্ব পালন করা লাগবে না কোথায় বসার লাগবে কোথায় লোকজন দাঁড়িয়ে আছে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন এখন বক্তায় যদি স্বেচ্ছাসেবক হয় তাহলে একজন মানুষ কত কি করবে
এজন্য কমিটির ভাইরা দায়িত্বগুলো পালন করুন, ভাইরা একটু বসার চেষ্টা করুন, আরেকবার সালাম দাও, সবাই রেডি তো ইনশাআল্লাহ? ঠান্ডা লাগছে? আহা কি ঠান্ডা গো, এই দুই দিন ধরে আরো খুব ঠান্ডা বেশি পড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر جبان سر محبت آواز دے پرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود ابراهيم بدون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পসারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন পসারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে
কাফের কাফেরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হীরার গোহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হীরার গোহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটা আওয়াজ বাড়িয়ে জবান ছেড়ে দে, রাসূলের মহব্বতে আল্লাহর মহব্বতে এ জমিন কা, জোরে বলেন এ জমিন কা, আপনি আমি কা, এখানে কথা চলবে কা, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে কি কোনো ভয় আছে, জোরে বলেন ভয় আছে, ঠাকুর গায়ে কি কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়, মুসলমানেরা তো কালেমার জন্য জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে, এজন্য দুর্বল আওয়াজ দিলে চলবে না, মুসলমানেরা কা পুরুষের জাত না, মুসলমানেরা বীরের জাত, মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা, এ জীবনের মালিক কে, এজন্য এই জীবনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর দাসত্ব গোলামি করে জীবন কাটাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ, এজন্য আমরা কোনো বাতিল রক্ত চক্ষুকে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে, আল্লাহর জমিনে আল্লাহর মহব্বতে কালেমার আওয়াজ দিতে কি কোনো সমস্যা আছে, আল্লাহ বলে না রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে, যেই জমিনে আল্লাহ আকবার স্লোগান দেওয়া হয় ওই জমিনে কোনোদিন বাতিল শক্তি শয়তানি শক্তি টিকতে পারে না, কথা বলেন ঠিক কিনা, এই জন্য মমিনের আওয়াজ দুর্বল দিলে চলবে না, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500-100 বছর বাঁচার দরকার নাই, সিংহের মতো বাঘের মতো গর্জন দে এই জমিন এক বছর টিকে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা, কষ্ট পেয়েছেন আপনারা, এজন্য কালেমা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ, শুনেন কালেমা পড়লে তো আপনার এমনি ঠান্ডা চলে যাওয়ার কথা, মেহরবানি করে জোরে আওয়াজ করে জোরে 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 ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফুলের বুকে থাক
ডাকলে মধু মমরা যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়াতে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট ছিলে যাচ্ছিল না মুখে তরল খাবার দিলে নাল্লা মা জননীর বুকে রে মা জননীর বুকে সেই আল্লাহ রে ভুইল না রে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন থাকার যা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রে বান্দা পর হয়েছি আমি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবো আমি রে বান্দা তখন থাকবো আমি আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক লা ইলাহা ঠাকুর গাঁও জেলার হরিপুর থানার অন্তর্গত হাটপুকুর উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণ কল্পে তেইশতম দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম সাহেব আলবাগ তার গোলামকে হায়াতে তৈয়বা জিয়াতে কুলিয়া দান করুন জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন। আজকে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ সাহেব আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন সকলে বলুন আমিন। কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন মেহেরপুর জেলার কৃতি সন্তান অত্যন্ত চমৎকার ভাবে সুরলিত কণ্ঠে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। অনেক চমৎকার মনে চেহারাটা মাশাআল্লাহ, যেমন চেহারা তেমন কণ্ঠ, তাই না? অনেক ভালো গাইতে পারেন, তেলাওয়াত করতে পারেন, আলোচনা করতে পারেন। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান মেহেরপুরি সাহেব দামত বরকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানটাকে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলুন আমিন। আমি মেহেরপুরে এবছরে দুবার গিয়েছি, আরো দু তিনবার যেতে হবে। ও এলাকার মানুষ অনেক ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক। সম্মানিত ভাইরা, আমার আগামী কালকের জালসা কেমন হবে আপনারা তো জানেনই। আমাদের প্রিয় বড় ভাই সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব তিনি কথা বলবেন।
আশা করি আপনারা আসবেন আসবেন তো ইনশাআল্লাহ যেহেতু দুই দিন বাপি তাফসীর কোরআন মাহফিল এইজন্য আজকে যত দ্রুত শেষ করা যাবে আগামী কালকের জন্য তত ভালো হবে কারণ হলো শুনেন আগে কথাটা শুনেন এমন একটা পরিবেশে আজকের মোনাজাত দেওয়া দরকার যাতে শরীরের ভিতরে এনার্জি এরকম থাকে যে আগামী কালকে আসা যায় আজকে যদি ডাক্তার দুইটা পর্যন্ত পজ করে অসুস্থ বানায় দেয় কাল তো প্রিয় ভাই শ্রোতাই খুঁজে পাবেন না তখন বিপদ হয়ে যাবে না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাদের বেশি কষ্ট করতে হবে না আমারও বেশি কষ্ট করা লাগবে না আপনারা যতই বলেন আজকে নির্দিষ্ট সময় প্রোগ্রাম আমরা শেষ করতে না পারলে আগামী কালকের প্রোগ্রাম নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকব এজন্য যথা সময়ে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা পদ্মার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জাল্লাবাদ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায় করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিল আসার বসার সুযোগ দান করলেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ ফাইনাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মোবারকান প্রশংসা দেয় কলাম কার প্রশংসা দেয় কলে খুশি হবে নিকে সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার কারো অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাবে একমাত্র মালিক কি লক্ষ্য করে দরুদ সালাম মানব তার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা আছে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের আজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহাব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে ওই যে দেখেন মাঝে মাঝে হাত তোলে ইগো আপনাদের মন কি মাহফিলে আছে নাকি বাড়িতে গেছে আহা মন খারাপ করেছেন আপনারা তে ঝোঁকে তালে সব জায়গায় হাত উঠেন কেন হাত বুঝে সুঝে তোলার দরকার আছে না হ্যাঁ এজন্য তো আমাদেরকে বলা হয় হুজুটিয়া বাঙালি আর যাই কয় আইরে সেই দিকে যাইরে বোঝা সোজা নাইরে লাঠি পিতা মার খাওয়ার পরে হুশ হয় এ এই কাম করছিলেন এজন্য যে কোনো কাজ বুঝে শুনে করা দরকার আছে না না আসলেও বুঝে হাসবেন কাঁদলেও বুঝে কাঁদবেন কেন কাঁদেন কেন হাসেন বিষয়টা ভেবে চিন্তে করার দরকার এজন্য বিবেক আকল জ্ঞান চিন্তা গবেষণার বিষয় যে কোনো কাজ করতে গেলে ভেবে কাজ করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের খুলি যাই যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা শয়তান আশেপাশে থাকলে যেন এত জোরে আওয়াজ দিবেন ভারতে চলে যান বর্ডার তো বাসেই গো এতটুকু ধাক্কা মারতে পারবেন না কারা কারা আওয়াজ দিতে রাজি তু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর
মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ হাত যেন কারো নাকি না লাগে হাত নামা কষ্ট পেয়েছেন মন খারাপ করেছেন অনেকে হয়তো বা ঝোঁকে তালি বলেইছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক বাংলাদেশটি আমরা দুর্নীতি মুক্ত চায়লা কবুল করুন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চায়লা কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চায়লা কবুল করুন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় যত জায়গায় কোরআনের কথা বলতে যায় বলে হুজুর একটু বুঝে শুনে ওয়াজ করবেন বলেন নাই অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন রাজনীতির কোনো ওয়াজ করবেন না এরকম আছে না নাই সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বলেন তো আমার বাড়ি কোন জেলা আমি আসছি কোথায় আমি গাইবান্ধার ছেলে ঠাকুর গাই আসে আর রাজনীতির ওয়াজ করে আমার কি কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদেও দাঁড়ানোর সুযোগ আছে রাজনীতি কথা বলেন এখানে এজন্য টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাত ইসলাম জাসদ বাসদ চৌরাশি দম্বেল পুরপুরি হাটাজার ওলামালে জামাত তাবলীগ পাবলিক ওলামালে গণতন্ত্র গণফোরাম শিশু সমাজ এলজিবি বিডিএম নাগরিক শক্তি বিপিএল সোসাইটি চার দল চৌদ্দ দল আরো উনিশ দল বিশ দল হেফাজত ইসলাম বিএনপি বাংলাদেশ কংগ্রেসের পর্যন্তই থাকে বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা আমি যদি দলীয় আলোচনা করি এদিক থেকে একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি ছোট হজুর অবস্থা ভালো না খারাপ অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথাও বলবো তবে হ্যাঁ আমি গোলাম রাব্বানি যদি কোন রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শে রাজনীতির কথা বলবো কথা বলেন ঠিক না আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই গরিবাতুল মুসলিমিন আমির মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলেন ঠিক না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার সুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয় সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয় ও কি ঠাকুরগাঁও থেকে মিষ্টি এসে বলবে গোলাম রাব্বানি ভাই হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে যে বেচারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় হারাম খাইয়া ঘুষ খাইয়া ভুরি বানাইছে আই হাইব্রিড ভুরি কথা কর না কেন একরা আখিরি ভুরি দেখেননি ভুরি নামকাজে নাম ঈদের নামাজ পড়ে একজন ঈদের নামাজ শেষে যে বলছে হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আসেন না হুজুর আজকের এই মহা আনন্দের দিনে পবিত্র দিনে আপনার সাথে একটু কাঁধে কাঁধ মিলাই বুকের সাথে বুক মিলে কোলাকুলি করি এই কথা বইলে আমারে হাত ধরে মুসাফা করে বুকে নিতে চায় আমিও চেষ্টা করি আর বুকে যাব মাঝখানে পেয়া ঢেলে বিড়ি খেয়ে কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটে এতই চেষ্টা করে আমার বুক খুঁজে পেলাম না কথা বুঝছেন এই জন্য ঘুষ করতে সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা নামাজ পড়ে না বেনামাজ ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে মা বোনেরা ব্যাপারটায় চলাফেরা করে বুকে অন্য পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পেছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত যে বক্তার উপরে খুশি হতে পারে না কথা বলেন ঠিক কিনা